হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম রেসিপি। এই বাসন্তী পোলাও আজকে আমি প্রেশার কুকারে ছটফট তৈরি করে দেখাবো, আর আলুর দমটাও খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব। তো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। প্রথমে তৈরি করব আলুর দম। আলুর দম তৈরি করার জন্য এখানে ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু ইউজ করতে পারেন। এখন আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে নেব, যাতে করে আলুর ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়, তাতে করে আলুর দমে আলুগুলো খেতে ভালো লাগবে। তো সবগুলো এভাবে করে নেব। সো বন্ধুরা, সবগুলো করে নিয়েছি, তো চলুন এখন রান্নাটা শুরু করা যায়। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে আলুগুলো ফ্রাই করে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আলুগুলো তেলে ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, যাতে করে কালার সুন্দর আসে। নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করা হয়েছে। এখন আলুগুলোকে সুন্দর কড়া করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে আলুর মধ্যে। এখন আলুগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব। সো বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি। এখানে অনেকটা পরিমাণ তেল আছে, আলুর দম তৈরি করতে এতটা তেল লাগবে না, তেল কমিয়ে নেব। সো বন্ধুরা, তেল কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিব এক টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব তিনটে ছোট এলাচ। আপনারা চাইলে আরও গরম মশলা অ্যাড করতে পারেন, যেমন লং, দালচিনি, এগুলো অ্যাড করতে পারেন। ফোড়নটাকে 10-15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন পরিমাণের মতো। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও 10-15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে 10-15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করলাম টমেটো পেস্ট, দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। এখন টমেটো পেস্টটাকেও ভালো করে কুক করে নেব, যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে। সো বন্ধুরা, টমেটো পেস্টটাকে ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটো পেস্টের সাথে। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে। সো বন্ধুরা, দই দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব দইটা। সো বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। সো দেখুন বন্ধুরা, ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন ভালো করে 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে আলুটা। সো বন্ধুরা, মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব গরম জল। জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন, গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখবেন, অবশ্যই গরম জল অ্যাড করবেন। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে 1 মিনিট সময় ফুটিয়ে নেব। সো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, তারপর এর মধ্যে অ্যাড করব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর অ্যাড করব অল্প একটু চিনি। যেহেতু এখানে টমেটো এবং টক দই ইউজ করা হয়েছে, একটু টক ভাব থেকে যাবে, তাই ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। যদি অপছন্দ করেন চিনিটা, তাহলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো বন্ধুরা, আলুর দম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর বেশি সময় কুক করব না, কারণ গ্রেভিটা আমি এরকমই রাখব, আর বেশি ঘন করব না। এখন নামানোর আগে লাস্ট দিয়ে দিব অল্প একটু কাস্তুরি মেথি, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলা আর কাস্তুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আলুর দম, কতটা লোভনীয় লাগছে দেখি হয়তো বুঝতে পারছে। তো চলুন এখন এর সাথে ঝটপট করে বাসন্তী পোলাওটা তৈরি করে নেই। তার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই স্ট্রেনার মধ্যে নিয়ে নিব চাল, অবশ্যই গোবিন্দভোগ চালটাই নেবেন। এখানে আমি চালের পরিমাণ টোটাল 1.5 কাপ নিয়ে নিলাম। এখন চালটা ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি, এখন চালটা একটা বাটিতে নিয়ে নিব। সো বন্ধুরা, নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। অনেকেই বাসন্তী পোলাও বাসমতি যে চালটা আছে, লম্বা চাল, সেটা দিয়ে তৈরি করে, বাট
যেটা ট্রেডিশনালি রান্না করা হয় সেটা কিন্তু এই গোবিন্দভোগের চালেরই রান্না করা হয়। এই চালে সুন্দর ফ্লেভার আসে পোলাওয়ের। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। খুবই ঝটপট তৈরি করবো বাসন্তী পোলাওটা। তার জন্য এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে তৈরি করবো আজকের এই বাসন্তী পোলাও। প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। বাসন্তী পোলাওতে ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কাজু আর কিশমিশ ফ্রাই করে নেব। ঘিতে ফ্রাই করলে কাজু কিশমিশটা খেতে ভালো লাগে। সো দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। একটু কড়া করেই ভেজেছি, এভাবে ভাজলে খেতে ভালো লাগে। এখন এই কাজু কিশমিশ আলাদা পাত্রে তুলে নেব। সো বন্ধুরা, কাজু কিশমিশ তুলে নিয়েছে, এখন সেম ঘিতে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আগে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম 4টে লং, দালচিনি, আর দিয়ে দিলাম 4টে এলাচ। এখন গোটা গরম মশলাটাকে 10-15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজবে না গোটা গরম মশলাটা, যাতে ফ্লেভারটা না চলে যায় সেই হিসেবেই ভাজবে। খুবই হালকা করে গরম মশলাটা ভেজে নিয়েছি। এখন চালটা দিয়ে দিব। ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে 10-15 সেকেন্ড সময় নিয়ে ঘিতে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যে কাপের পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেই কাপের পরিমাণে জল অ্যাড করব। এখানে টোটাল 2 কাপ জল অ্যাড করব। তারপর আর একটু জল অ্যাড করে দিব, প্রায় 1/2 কাপের মতো জল আরও অ্যাড করে দিলাম। জলের পরিমাণ এটাই রাখবেন, বেশি অ্যাড করবেন না, নইলে কিন্তু বেশি গলে যাবে চালটা। তারপর ভেজে রাখা কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে তারপর প্রেশার কুকারে লিড লাগিয়ে দেব। তারপর হাই ফ্লেমে 1টা সিটি আনিয়ে নিব। 1টা সিটি আসার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নিজে থেকে ঠান্ডা হওয়ার পরই প্রেশার কুকারটা খুলবো। সো বন্ধুরা, 1টা সিটি আসার পর দেখুন প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে। এখন খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে, একটু ভিজে ভিজে ভাব আছে। এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দেব একটু সময়ের জন্য। তারপর ভালো করে মিক্স করে নেব একবার। তারপর এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন পরিমাণ চিনি। পোলাওতে কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো হয় না। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব হালকা হাতে। তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও। সো দেখুন একদম পোলাওটা ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 1 মিনিট সময়ের জন্য রেখে দেব, তারপর সার্ভ করে নেব। সো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, তো চলুন এখন সার্ভ করে নিই। পোলাওটা আমি এভাবে একটা বাটিতে নিয়ে শেপ দিয়ে তারপর এভাবে সার্ভ করব, তাহলে দেখতে ভালো লাগে। আর এর সাথে আলুর দমটাও সার্ভ করে নেব। দেখুন পোলাওটা দেখতে কতটা ইয়ামি লাগছে, আর তার সাথে আলুর দম, এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে খেতে। পেটে জায়গা না থাকলেও এই আলুর দম আর পোলাওয়ের জন্য জায়গা বেরিয়ে যায়, কারণ এতটাই সুস্বাদু লাগে। এই আলুর দম আর পোলাও সকল বাঙালিদেরই খুবই প্রিয়। আর আজকের এই পোলাও রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করেছি, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।